বাবা এ কি করছো? এই সাইকেলটা চলে না বলে এটাকে তুমি মাচায় তুলে রেখেছিলে, এটাকে তুমি রাতের আঁধারে বের করে তেল দিয়ে মুচছো। আরে দেখ দেখ কেমন লাগছে। আরে তোমরা সবাই মন আমার দিকে ড্যাব ড্যাব করে কেন চেয়ে আছো? আরে বাবা এতেই জীবন আরম্ভ, আর এতেই চাকরি রিটায়ারমেন্ট। এ কাল আমায় বিরাট জায়গায় নিয়ে যাবে। কেন, এক্সিবিশন হবে? এক্সিবিশন নয়, তার চেয়েও বড় জায়গায়। মানে সত্যি তুমি এই সাইকেল নিয়ে যাবে বাবা? তুই আর কি বুঝবি রে দুদিনের ছুরি। আরে এর জন্যই তো এটাকে কাউকে বিক্রি করিনি। এই তুই ছোট হলো বড়, বড় পুত্র এই ছেলে, কাল আমাকে নিয়ে যাবি তো তোর সাথে? দেখলি রাজি আছে। এই সাইকেলটা নিয়ে তুই কোথায় যাবি? মা ধর, জানো মা আমি যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি না, সেই জন্য শহরের বিশিষ্ট নাগরিকেরা বিরাট বড় সভার আয়োজন করেছে। বহু বড় বড় লোক আসবে, মন্ত্রী আসবে, আমাকে সম্মানিত করবে। কংগ্রেচুলেশন বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। এই সাইকেল নয়, আমি কাল তোমার জন্য গাড়ি আনছি। আরে বাবা তারা গাড়ি পাঠাচ্ছিলেন, আমি তো নিজেই বারণ করেছি ওদের। আমি তো ডিসাইড করেছি এতেই যাব। এই এ আমার বড় পুত্র। ওই ওই থাকো তোমার বড় পুত্রের কাছে। এই রাজো এই 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 গুড মর্নিং পাওয়ার গার্ড। এই দাদা দেখ তো বাবাকে দেখা যাচ্ছে না। তুই তো পাওয়ার কাট, তুই কি করে জানবি? আরে বাবা স্টেজের সামনে গেস্টের আসনে বসবে। বাবা কার? ছেলেটা কার? দাদা বাবার এ কি অবস্থা? কিন্তু এরকম অবস্থা কি করে হলো? কিছুক্ষণ হলো আপনার তরফ থেকে এই উপহার পেয়েছি স্যার। এই সম্মান, এই মানপত্র পাবার পূর্বে মন্ত্রী মহোদয়ের তরফ থেকে আমি এই কর্দমাক্ত জল উপহার পেয়ে গেছি। অবশ্য এতে মন্ত্রী মহোদয় কোনো দোষ নেই, তার অঙ্গরক্ষক দ্বারা বাধ্য হয়ে আমি এরকম অবস্থায় পতিত হয়েছি। আজকের শিক্ষা পদ সৃষ্টি করেছে, পদবি সৃষ্টি করেছে, কিন্তু মনুষ্য হৃদয়ে মনুষ্য মনেতে মানবিকতা জাগ্রত করতে পারেনি। জনৈক শিক্ষক হিসেবে এই মানবিকতার ধারণা তার হৃদয়ে যদি আমি জাগ্রত করতে পেরে থাকি, তবে তাহাই হবে আমার সব থেকে বড় সম্মান। কি হয়েছে তোমার? এ কি তোর মুখে এত রক্ত কেন? কি হয়েছে তোর? বাবা বাবা কি কিছু বলছো না কেন বাবা? কোথায় পড়ে গেছো? না না পড়িনি মা, পদস্খলনও হয়নি। এ এ এ আরেকটা সম্মান, যেটা মন্ত্রী মহোদয়ের তরফে। এ মাস্টার হাই 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 দাঁড়া দাঁড়া মাস্টার, যদি আমার পুলিশ কর্মচারী তোমাকে চিনতে না পেরে ঠেলে থাকে আর তুমি পড়ে যাও আর তোমার গায়ে কাদা লেগে থাকে, সে কথাটা সভায় বলে অসম্মান করার কি দরকার ছিল? স্যার বেশি ফুটুনি দেখাচ্ছে যেন। তোমার পোশাকে যদি কাদা লেগেই থাকে তো ঘরে গিয়ে পোশাকটা চেঞ্জ করে গেলে হতো না? দেখুন আমি একজন শিক্ষক, সময়ানুবর্তিতার জ্ঞান থাকা কর্তব্য, সেহেতু সভাতে সময় মতো পৌঁছানোটা আমার উচিত এবং সেটাই আমি করেছি। তাছাড়া সম্পূর্ণ জীবনটা আমি স্পষ্টবাদী এবং সারা জীবনে সত্যি কথাই বলেছি।
যুধিষ্ঠির যেন আবে স্পষ্টবাদী বলে স্যারকে সবাই অসম্মান করবে হ্যাঁ স্যার মন্ত্রী বলে তোর জানা ছিল না একটু ভয় ডর নেই মন্ত্রী তারা শুনে বড় স্পষ্ট বক্তব্য তার জায়গায় কিসের ভয় মন্ত্রী বলে অসত্য বলে আমি ওই বীরপ্রতাপকে ছাড়ব না সে মন্ত্রী হোক আর যেই হোক না বাবা হিংসার জবাব হিংসা নয় রে তাছাড়া সে মন্ত্রী পকেটে অর্থবল আছে বাহুবল পুলিশ সব কিছু আছে আমরা জবাব দিতে পারবো না আমি ওসব কিছু জানি না আমার বাবার গায়ে যে হাত দিয়েছে আমি তাকে ছাড়বো না এই রাজেশ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আরে বাচ্চাগুলো কারা বলার সময় নেই অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের রাস্তায় পেয়েছি বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে দাঁড়া ডাক্তারকে ডেকে নিয়ে আসি না বেরো ভাই আমি এই কাজ একদমই করতে পারবো না একদমই পারবো না কন্ট্রোল 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 ইওরসেলফ তুই বুঝতে পারবি না এদিকে হলি যাওয়ার পর কোনো ছেলেকে যেতে দেখেছো আপনি তোর গাড়ি ঘোড়া বন্ধ রাখবে শুনতে পাচ্ছিস না বল কোন দিকে গেছে ওপরে ওপরে এদিকে 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 কি হয়েছে কি বলবি তোর পরে বলবো তোরা চল আমার সঙ্গে বাচ্চাগুলো কোথায় তুই চিন্তা করিস না তার বাবা মা এসে তাকে অ্যাডমিট করে দেবে আর তুই এখানে কি করছিস তোকে আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি নমস্কার স্যার নমস্কার রাজেশ পিকনিক ফিক্স হয়ে গেছে কিন্তু আমি স্যার পিকনিক যাব না কি আছে তুই যাবি না তাহলে পিকনিক কেমন করে হবে রাজেশ প্লিজ ব্যাগটা মারিস না পিকনিকে গেলে কত মজা হবে ছেলে মেয়ে নো 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 মে নো মে স্যার স্যার নমস্কার স্যার আমরা সবাই পিকনিকে যেতে পারবো তো অফকোর্স পিকনিক ফিক্স হয়ে গেছে কিন্তু রাজেশ যাবে না বলছে রাজেশ রাজেশ তুমি পিকনিকে যাবে না প্লিজ রাজেশ এরকম করো না তুমি গেলে খুব মজা হবে আমার মন মেজাজ ভালো নেই তোমরা প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না আচ্ছা শোন তুই যে যাবি না বলছিস কিন্তু কেন যাবি না দেখ কেন যাব না তার কারণ বলতে পারবো না স্টপ এন্ড জাস্ট লিভ মি অ্যালোন রাজেশ একটা কথা ছিল কি প্লিজ এদিকে আসবে কি বলো আরে কিছু বলতে ডেকেছো চুপ করে আছো কেন দেখো যদি তোমার কিছু বলার না থাকে আমি তাহলে চললাম রাজেশ তোমাকে তোমাকে আমি ভালোবাসি আর তুমি কি হলো হঠাৎ রাজেশের নাম ধরে চেঁচিয়ে উঠলি যে কই না তো এই মোটেই লুকোস না তুই রাজেশকে ভালোবাসিস না শোন তুই যদি না যাস পিকনিক ক্যান্সেল 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 আরে তোমার কথাই তো পিকনিক অ্যারেঞ্জ করেছিস এখন সব তো বললি কি হবে ঠিক আছে আমি যাব